ধন্যবাদ দিতে চাই যারা এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে এনেছে এবং সম্মানিত করেছে। আর আমি যেহেতু গানের মানুষ, তো আমার জন্য আমি যখন প্রথম শ্রদ্ধা রুনা লালা ম্যাডামের কাছ থেকে পুরস্কার নিয়েছিলাম, বলেছিলাম যে আমার জীবনের এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না, আজকে সেটাও ছাপিয়ে গেল। আবারও আমি যেহেতু গানের মানুষ, আম্মু সবসময় আমাকে নিয়ে যেত গানের ক্লাসে, আব্বুর আদরে মেয়ে আমি সবসময়, সবাই জানে, কিন্তু আম্মুর কথাটা কেন যেন পিছিয়ে থাকতো, আজকে আমি বলতে চাই মা আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আজকে বলবো এর থেকে বড় পুরস্কার আমার জীবনে আর কিছু হতে পারে না। ধন্যবাদ দিতে চাই অভিনয়কে।